আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করব। আজ আমরা সপ্তম অধ্যায় থেকে পড়ব বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে। আজ আমরা আলোচনা করব পার্ট এক ও দুই, অর্থাৎ অর্থনৈতিক জীবনধারা, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, বাংলাদেশের শহুরে অর্থনীতি, শহুরে অর্থনীতির গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে এখন শুরু করা যাক। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু শিল্প কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। অর্থাৎ বর্তমানে আমাদের দেশে যে গার্মেন্ট শিল্পটা বিকাশ লাভ করেছে, তা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। শ্রমজীবী মানুষের জীবনও সেই সাথে উন্নত হচ্ছে। কারণ এইসব শ্রমজীবী মানুষ কী করছে, এই যে দেশে যেসব গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করছে, ম্যাক্সিমাম শ্রমিকই দেখা যাচ্ছে যে এ সমস্ত গার্মেন্ট শিল্প বা এর পাশাপাশি যে সমস্ত শিল্প কারখানা গড়ে উঠেছে, এ সমস্ত শিল্প কারখানায় বা গার্মেন্ট শিল্পে কী করছে, সবাই কাজ করছে। আর সেই সাথে কী হচ্ছে, এই শ্রমজীবী মানুষের জীবন উন্নত হচ্ছে। অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি টিকে থাকতে পারে না। তাহলে দেশ ও জাতির উন্নতির জন্য কী করতে হবে, অর্থনৈতিক উন্নতি করতে হবে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ করতে শুরু করে। এই ধারা আরও বেগবান করা সম্ভব। তা করা হলে কী হবে, দেশ থেকে বেকারত্ব, দারিদ্র দূর হবে, দেশের জনগণও উন্নত জীবনযাপন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবে, এছাড়াও গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবে। এখন মূল টপিকে চলে যাচ্ছি। অর্থনৈতিক জীবনধারা, কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবনধারণ করে, তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। এখানে দেখো, আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম, অর্থাৎ এখানে প্রশ্নটি কী হতে পারে, অর্থনৈতিক জীবনধারা কাকে বলে। কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবনধারণ করে, তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী। এখানে কিন্তু আমরা আরেকটি নৈবত্তিক প্রশ্ন পেয়ে গেলাম, বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কোন পেশার সাথে নিয়োজিত। উত্তরটি কী হবে, কৃষি। জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। উৎপাদিত ফসলের একটা অংশ তারা
তারা বাজারে বিক্রি করে আর সেই অর্থ দিয়ে কি করে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে, বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে? এই যে দেখো যে এ পর্যন্ত, তাহলে উত্তরটি এখান থেকে এ পর্যন্ত হবে, ঠিক আছে? প্রশ্নটি আমি আরেকবার বলছি, বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে? একইভাবে শহরাঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প বা ব্যবসা কেন্দ্রিক। তাহলে শহর অঞ্চলের মানুষের জীবনধারা কীরূপ? শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। আর গ্রাম অঞ্চলের মানুষের জীবনধারা কৃষিভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে জানব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। কৃষিই তাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। এখন বলো তো, বাংলাদেশকে কেন কৃষি নির্ভর দেশ বলা হয়? এখানে আরেকটি প্রশ্ন, তাহলে এই প্রশ্নের উত্তর কতটুকু হবে? দেখো এখান থেকে এ পর্যন্ত। বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ কেন বলা হয়, এ প্রশ্নের উত্তর তোমরা এটুকু দিতে পারবে। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমার, সুতার, মুদি হিসাবে তাদের জীবিকা নির্বাহ করে। কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে। এদের সবাইকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে। আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও একসময় কৃষি ছিল অত্যন্ত অবহেলিত। কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং সার, কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফসলের উৎপাদন শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। গ্রামের মানুষের কি হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক জীবনধারার উপরে প্রভাব পড়ছে। জীবনধারা বা জীবনযাত্রা যেটাই বলি না কেন। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? কুমার মাটির হাঁড়ি পাতিল তৈরি করছে। নিচের দিকে দেখো, জেলে জাল দিয়ে মাছ ধরছে, তাতে কাপড় বুনছে। এগুলো সবই কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতির সাথে সম্পৃক্ত। এখন আমরা গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সম্পর্কে জেনে নিব। আমাদের দেশের মোট খাদ্য চাহিদার একটি বড় অংশ আসে কৃষি থেকে, আর গ্রামের মানুষই এর উৎপাদক। কৃষির উৎপাদক তাহলে কারা? গ্রামের মানুষ। কোনো কারণে এক বছর দেশে খাদ্য উৎপাদন কমে গেলে কি করা হয়? তখন দেখা যায় যে সরকার বিদেশ থেকে খাদ্য আমদানি করে সেই ঘাটতি পূরণ করে। আর সেটা যদি না করা যেত তাহলে কি হতো বলো তো? দেশে দুর্ভিক্ষ দেখা দিত। দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত। অর্থাৎ দেশের শিল্প, বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এভাবে গ্রামীণ অর্থনীতি এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করছে। তাহলে এখন বলো তো,
আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে কোন অর্থনীতি? গ্রামীণ অর্থনীতি। তোমরা ছবিতে গ্রামের একটি হাটের ছবি দেখতে পাচ্ছ। গ্রামের হাটগুলোতে কিভাবে বেচা কেনা করা হয় তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। এরপর আমরা জানব বাংলাদেশের শহরে অর্থনীতি সম্পর্কে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহরাঞ্চলে বাস করে। মোট জনসংখ্যার কত শতাংশ? প্রায় 30%। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, শিল্পনগর নারায়ণগঞ্জ ও খুলনায় বাস করে বিপুল সংখ্যার মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস, আদালত ও শিল্প কারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি ও বাসা বাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। শহরে জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বাস করে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব পরবর্তী পৃষ্ঠায় নিজস্ব বা ভাড়া বাসায় থাকে। এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় বাস করে। শহরের একটা বড় সমস্যা হচ্ছে বস্তি সমস্যা। বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যা কম নয়, তারা অস্থায়ীভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চ ঘাট ইত্যাদিতে রাত কাটায়। তোমরা যদি কখনো শহরে যেয়ে থাকো, বিশেষ করে যে সমস্ত বড় বড় শহরের নাম বললাম, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এ সমস্ত বড় শহরগুলোতে গেলে দেখতে পাবে যে কিছু মানুষ অস্থায়ীভাবে রাস্তার উপরে বা রেল স্টেশনে, লঞ্চ ঘাট, যেখানে সেখানে রাত কাটাচ্ছে, কারণ তাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নাই বা বাসস্থান নেই। বেঁচে থাকার জন্য তাদেরকেও কোনো না কোনো জীবিকা অবলম্বন করতে হয়। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলেই শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখে। তাহলে শহরের অর্থনৈতিক জীবনকে কারা সচল রাখে? সবাই মিলে, ঠিক আছে? শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলেই কিন্তু এই শহরের অর্থনীতিকে সচল রাখে। তোমরা ছবিতে শহরের গার্মেন্টস কারখানা দেখতে পাচ্ছ। গার্মেন্টস শিল্পে কিভাবে কাজ করা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত গার্মেন্টসে কিন্তু আবার বেশিরভাগ গ্রাম থেকেই লোকজন কাজের জন্য ছুটে আসে এবং তারা শ্রমিক হিসেবে নিয়োগ পায়। এখন শহরে অর্থনীতির গুরুত্ব। শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশে গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কি হচ্ছে, কমে আসছে। বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অধিক বেশি শহরের উপর নির্ভরশীল। নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে, ফলে জাতীয় অর্থনীতিতে শহুরে জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই হচ্ছে শহরে অর্থনীতির গুরুত্ব। তাহলে দেখো আজ আমরা কী কী জানতে পারলাম। অর্থনৈতিক জীবনধারা, আমরা অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে জানলাম। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, বাংলাদেশের শহরে অর্থনীতি এবং বাংলাদেশের শহরে অর্থনীতির গুরুত্ব, তোমরা সবগুলো বাসায় ভালো করে পড়বে। এছাড়া এখানে আরেকটি কাজ দেওয়া আছে, বাংলাদেশের গ্রাম
ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব চিহ্নিত করো। তাহলে বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক কাজের গুরুত্ব এবং শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব কী কী সেগুলো চিহ্নিত করতে হবে। এছাড়া ছোটো ছোটো কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি, সেগুলো তোমরা বাসায় করবে। আজ তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।